বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আমার থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি কী রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। আজ এই সোয়াবিন কালিয়া, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আগে কখনো আপনারা খেয়েছেন কি না আমার জানা নেই, তবে দুর্দান্ত রেসিপি, বাচ্চা বড় সবাই এটা ভালো খাবে। এই সোয়াবিনের কালিয়া, আমরা পনিরের কালিয়া করেছি, আমরা মাছ দিয়ে বিভিন্ন রকম কালিয়া করি, কিন্তু এই সোয়াবিন কালিয়া এই প্রথমবার আমি আপনাদেরকে শেয়ার করলাম। চলুন দেখে নিই, আমার আবিষ্কার, আমি বাড়িতে ট্রাই করে দেখেছি, খুব ভালো রেসিপি। চলুন বন্ধুরা দেখে নিই এই সোয়াবিনের কালিয়া আমি কীভাবে করছি, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন। আজ প্রথম যে আমার সঙ্গে বন্ধু, তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন। যাই আপনার কাছে, তাহলে বন্ধুরা চলে যাই মূল পর্বে। প্রথম এখানে একটা পাত্রে জল গরম হয়ে গেছে, তার মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ সোয়াবিন দিয়ে দিলাম। এটাকে সিদ্ধ করে তুলে নিতে হবে, জল ঝরিয়ে রাখতে হবে। এদিকে একটা পাত্রে গরম তেল দিয়ে হয়ে গেছে, রিফাইন তেলটা গরম হয়ে গেছে যখন, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। এই সমস্ত ফোড়নগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি বড় সাইজের 2খানা ক্যাপসিকাম, ছোট করে কেটে নেওয়া। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এই টমেটো আর ক্যাপসিকাম এদিকে ভাজা হবে, সেই সময় আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। দিয়ে দেবো এখানে ছোটো চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা, এগুলোকে বেটে রেডি করে নেবো। যখন এদিকে ভাজা হয়ে গেছে, সেই সময় ক্যাপসিকামগুলো সরিয়ে রেখেছি, টমেটোর মধ্যে ওই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো সাইডে সরিয়ে রেখেছি, এই জন্যই তুলে নিতে হবে ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো তুলে নিয়েছি এখানে, এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হচ্ছে, ওর মধ্যে পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে এখানে সোয়াবিনগুলো দিয়ে দেবো। ওই টমেটোর সঙ্গে নুন দিয়ে সোয়াবিনটা আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিচ্ছি এখানে এই যে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটা যেটা, সেটা এটাকেও ভালো করে ভেজে নিতে হবে, বারবার করে নাড়া দিতে হবে। এদিকে একটা পাত্রের মধ্যে 1/2 কাপ গরম জল হয়ে গেছে, এই গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই 2 চামচ গুঁড়ো দুধ এটাকে দিয়ে একটা লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। আপনারা লিকুইড দুধেই তৈরি করতে রান্নাটা করতে পারেন, আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করছি সেহেতু এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। এখানে দিয়ে দিলাম টক দই, নুন দিয়ে ফেটিয়ে নেওয়া ঘরে পাতা টক দই। এই টক দইটা দিয়েও আবারও নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যখন এই সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে মশলার সাথে, তখন দিয়ে দিচ্ছি এখানে এই যে ক্যাপসিকামটা ভেজে তুলে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা, ক্যাপসিকামটা ভাজাটাও এবার এর মধ্যে মিশিয়ে নিতে হবে সোয়াবিনের সাথে। দুর্দান্ত একটা টেস্ট এই রান্নাটার, খুব ভালো লাগবে খেতে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন, একটা লাইক করুন, যাতে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। বন্ধুরা, এখানে আরও একটু নুন দিতে হবে, এই স্বাদ অনুযায়ী পরিমাণে আপনারা নুনটা দিয়ে নেবেন, আমি এখানে পরিমাণটা বলিনি। এখন এবার দিয়ে দিচ্ছি ওই যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে একটা দুধ লিকুইড দুধ তৈরি করে নিয়েছিলাম, সেই লিকুইড দুধটা আপনারা জল দিয়েও করতে পারেন আর লিকুইড দুধ এমনি সেটা দিয়েও করতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়ে করছি, এটার টেস্ট খুব দুর্দান্ত হয় গুঁড়ো দুধ দিয়ে করলে। আমি আজকে এখানে ঘি ব্যবহার করিনি, গরম মশলাটা দিয়েছি, দিয়ে দিচ্ছি গরম মশলা। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।